বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর অব্যাহত ভাঙ্গন রোদে টেকসই বেরিবাদের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মঙ্গলবার বেলা এগারোটায় মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ভাঙ্গন কবলিত এলাকা কাবতলা কাঠালতলা ও খাউলিয়া গ্রামে দুই শতাধিক নারী পুরুষ পানগুছি তীরে এই মানববন্ধনে অংশ নেয় এ সময় ক্ষতিগ্রস্তদের পক্ষে ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ আলী বলেন নদী ভাঙনের ফলে এলাকা একটি স্লাইকন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় কয়েকটি জামে মসজিদ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন বর্ডার ব্রিজটি ঝুঁকির মধ্যে রয়েছে ইতিমধ্যে মোরিলগঞ্জ স্মরণখোলা আঞ্চলিক সংযোগ সড়কের এই অংশটুকু সম্পূর্ণ বিলীন হয়ে গেছে নদীগর্ভে মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্তরা প্রধানমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতি ভাঙন কবলিত এলাকার দ্রুত টেকসই বেরিবাদ নির্মাণে জোর দাবি জানান সর্বশেষ অবস্থা আপনারা দেখতে এখানে এই নদী মানুষ এই এলাকায় মানুষ বাঁচতে পারে এই নদী শাসনের ব্যবস্থা সহ এখানে টেকসই এখানে ভেরিবাদ বা পাইলিং ব্যবস্থা করা যায় সেটাই আমার দাবি আছে বাগেরহাট থেকে রাজীব আহসানের তথ্যচিত্রে পল্লি টিভি